সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের মতো আজও আমরা বাংলা দ্বিতীয় পত্রে। গত ক্লাসে আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম, যে সেখানে আমরা সিলেবাস সম্পর্কে সার্বিক দিক আলোচনা করেছি। তোমরা তোমাদের আজকে কলেজ জীবনের বাংলা প্রথম বাংলা বিষয়ের দ্বিতীয় ক্লাস, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় পত্র সম্পর্কে জানব। প্রথম ক্লাসে প্রথম পত্র সম্পর্কে জেনেছি, দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় পত্র সম্পর্কে জানব। বাংলা দ্বিতীয় পত্র অংশে তোমাদের দ্বিতীয় পত্রের 100 নম্বর বরাদ্দ থাকবে। সেই 100 নম্বরের মধ্যে দুটি অংশ, একটি হচ্ছে ব্যাকরণ অংশ, আরেকটি হচ্ছে রচনামূলক অংশ। আমরা প্রথমে ব্যাকরণ অংশে যে কত নম্বর থাকবে সেটা নম্বর এবং নম্বর বিভাজন সম্পর্কে জানব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাংলা প্রথম পত্রের সিলেবাস ভিত্তিক পূর্ববর্তী ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছ এবং আজকের ক্লাসটিও আশা করি তোমরা খুব ভালোভাবে দেখবে। তোমাদের সময় কেমন কাটছে? তোমরা কলেজে আসতে পারছো না, তোমাদের সময়টা আরো রঙিন হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। সবকিছু মিলিয়ে তোমাদেরকে চলতে হবে। আমাদের জীবনের দুটা অংশ, এক হচ্ছে ভালো দিক খারাপ দিক এবং একটা মধ্যম দিক, এই তিনটি অংশ মিলিয়ে আমাদের চলতে হবে। কখনো ভালো দিক যখন আসবে তখন খারাপ দিকের কথা আমরা ভুলে যাব না, যখন খারাপ দিক আসবে তখন আমরা ভালো দিকের কথা ভুলে যাব না, এবং দুটি দিকের সমন্বয় ঘটিয়ে আমাদের মধ্যম অবস্থায় চলতে হবে। যখন আমি এটা নিয়ে চলতে পারবো তখন আমার কখনো মন খারাপ থাকবে না, আমার কখনো কোনো কিছু দেখে খারাপ লাগবে না। আমি তো জানি যে আমি তো একটা সময় ভালো সময় কাটিয়ে এসেছি। আর যদি কারো জীবন এরকম হয় যে সবটাই তার মনে হচ্ছে যে খারাপ জীবন, আমাদের জীবন না এরকম যে সবাই মনে হচ্ছে যে আমার জীবনই মনে হয় অসুখী, কিন্তু প্রতিটি মানুষই সুখী, সেই সুখটা সে উপলব্ধি করতে পারে না। আমরা সুখটা উপলব্ধি করতে পারি না আসলে, আমরা সবসময় কষ্টের দিকগুলো আমাদের বেশি, এ কারণে আমরা দেখি সুখ আমাদের এত হচ্ছে তীক্ষ্ণ একটি বিষয় যেটাকে অনুভব করা যায় না। যখন তুমি সুখে থাকবে তখন দেখবে তোমার অন্য কিছু মনে থাকবে না, যে তোমার সুখে সুখটাকে এটা তুমি উপলব্ধি করতে পারবে না, কিন্তু দুঃখে যখন থাকবে তখন তোমার সুখ বিষয়টা কেমন সেটা উপলব্ধি করবে। আচ্ছা, আমরা এই বিষয়ে আর কথা না বাড়াই, চলো আমরা বাংলা ব্যাকরণের দিকটি নিয়ে অগ্রসর হই। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের 100 নম্বর থাকবে, এই 100 নম্বরের মধ্যে ব্যাকরণ অংশে থাকবে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে তোমাদের হচ্ছে 6টি বিষয় থাকবে। এই 6টি বিষয়ের প্রতিটা বিষয়ে 5 নম্বর করে বরাদ্দ থাকবে, 5, 6, 30, একটা গুণ করে ফেললাম যে 5, 6, 30, এই প্রতিটি বিষয় থেকে 5 নম্বর করে থাকবে। এই 5 নম্বর মিলে এই 30 নম্বর যুক্ত হবে। দেখো কি কি বিষয় আছে তোমাদের ব্যাকরণের প্রথম অংশে, যা প্রথম প্রশ্ন হিসেবে থাকবে উচ্চারণ। উচ্চারণ থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন আসবে, এই দুই ধরনের মধ্যে একটা হচ্ছে সঠিক উচ্চারণের নিয়ম, সঠিক উচ্চারণের নিয়ম। অর্থাৎ দেখো আমি একটি উদাহরণ দিই তোমাদের উচ্চারণের বিষয়ে, যে এই উচ্চারণ, এই শব্দটি, এই উচ্চারণ শব্দটি সঠিক উচ্চারণ কি? দেখো উচ্চারণ শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে উচ্চারণ। দেখো তো হচ্ছে কিনা এভাবে। তোমরা আরেকটা দেখো, তোমরা যদি দেখো যে কলস, এই কথাটি সঠিক উচ্চারণ কিভাবে করি আমরা? কলস, এই হচ্ছে সঠিক উচ্চারণ। এরকম সঠিক উচ্চারণ শব্দের সঠিক উচ্চারণ তোমাদেরকে দেখতে হবে, অর্থাৎ সঠিক এরকম 8টি শব্দ দেওয়া থাকবে যার 5টি শব্দের সঠিক উচ্চারণ দেখতে হবে। সেখানে 5 নম্বর বরাদ্দ থাকবে। যদি তুমি এই প্রশ্নটি না পারো তাহলে তোমাকে উচ্চারণ নিয়ম থেকে প্রশ্ন লিখতে হবে, উত্তর লিখতে হবে। আমরা একটি প্রশ্ন দেখবো এই আলোচনার পরে, সেই সব তখন এই বিষয়টি তোমরা পরিষ্কার হবে। দেখো সঠিক বা শব্দের সঠিক বানান, এবং এই বানানটা এরকম হবে যে একটি সব ভুল শব্দ দেওয়া থাকবে, সেই ভুল শব্দের সঠিক বানানটি তোমাদের লিখতে হবে। এরপর হচ্ছে যদি তুমি ওই 8টি শব্দ দেওয়া থাকবে, 5টি বানান সঠিক বানান লিখতে হবে, যদি তুমি সেটা না পারো তাহলে বানানের নিয়ম লিখতে হবে তোমাকে। এখানে অথবা দিয়ে এটা থাকবে, প্রথমে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নের অথবা প্রশ্ন হচ্ছে এটা, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের অথবা প্রশ্ন হচ্ছে এটা। এরপর হচ্ছে শব্দ শ্রেণী নির্ণয়, অর্থাৎ আমাদের যে শ্রেণীকরণ আছে এটা হচ্ছে, এটা একটা সম্পূর্ণ নতুন বিষয়, এই তিনটা বিষয় তোমাদের কাছে নতুন, নতুন সিলেবাস, তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা এই বিষয়গুলি পড়নি। তবে এই বিষয়ের মধ্যে কিছুটা বিষয় তোমাদের তোমাদের ব্যাকরণিক, এটাকে আমরা বলি ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে হবে, যেমন বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই বিষয়গুলো, যোজক শব্দ, তোমাদের কাছে এই বিষয়টা নতুন হলো, তোমরা আগে পড়েছো কিন্তু ভিন্নভাবে পড়েছো। এরপর হচ্ছে শব্দ শ্রেণী বিভাগের মধ্যে আরেকটি আছে সংজ্ঞামূলক প্রশ্ন, সেখানে ব্যাকরণ শব্দ শ্রেণী থেকে তোমাদের প্রশ্ন থাকবে।
এবং শব্দ গঠন, শব্দ গঠন থেকে সংজ্ঞামূলক প্রশ্ন থাকবে, তারপরে উপসর্গ কি, প্রত্যয় কি, এই বিষয়গুলো থাকবে, এবং শব্দ বিশ্লেষণ অর্থাৎ আটটা সমাসবদ্ধ শব্দ থাকবে, সেই সমাসবদ্ধ শব্দের বিশ্লেষণ করতে হবে তোমাকে। হতে পারে তোমাদের আটটা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলা হবে, সেখান থেকে পাঁচটি শব্দ তোমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে বাক্য, বাক্য থেকে তোমাদের সংজ্ঞামূলক প্রশ্ন থাকবে, গঠন অনুসারে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার ও কি কি, গঠন অনুসারে বাক্য কত প্রকার, এই ধরনের সংজ্ঞামূলক প্রশ্ন থাকবে। এবং হচ্ছে বাক্য রূপান্তর থাকবে, অর্থাৎ সরল বাক্য থেকে জটিল বাক্য, এই ধরনের বাক্য রূপান্তর থাকবে, আমরা প্রশ্ন দেখবো। এবার হচ্ছে শুদ্ধিকরণ, এই যে ব্যাকরণের সার্বিক দিক আছে, এই সার্বিক দিক মিলিয়ে হচ্ছে তোমাদের শুদ্ধিকরণ, অর্থাৎ কোনো একটি বাক্যের মধ্যে ব্যাকরণগত বা শব্দের মধ্যে ব্যাকরণগত ভুল থাকলে সেই ভুলকে শুদ্ধ রূপে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে শুদ্ধিকরণ। আটটি বাক্য দেওয়া থাকবে, সেখানে পাঁচটি শুদ্ধ করতে হবে, এই হচ্ছে মোট 30 নম্বর। এই ব্যাকরণ অংশে তোমাদের 30 নম্বর থাকবে। এই ব্যাকরণ অংশটি তোমাদের কাছে একটু এখন একটু কেমন ঘোলাটে এবং কঠিন মনে হচ্ছে, আমরা একটু প্রশ্ন দেখে আসি ব্যাকরণ অংশে, একটা প্রশ্ন থেকে ব্যাকরণ অংশের প্রশ্নগুলো দেখে আসি, দেখি সেখানে কি ধরনের প্রশ্ন করা হয়েছে। তোমাদের পুরো 2 বছরের মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের যখন মূল পরীক্ষা দিবে সেখানেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর সর্বশেষ প্রশ্ন কাঠামো এবং মানবন্টন বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে, ব্যাকরণ অংশের সিলেবাস আমরা দেখব, একটি প্রশ্ন দেখব, আমরা প্রশ্নে কেমন প্রশ্ন হয় সেই বিষয়টি পরিষ্কার হলে আমাদের পড়তে এবং লিখতে এবং বুঝতে সুবিধা হবে। ব্যাকরণ অংশে 30 নম্বর 6টি প্রশ্ন দেওয়া থাকবে, অথবা দিয়ে অথবা দেওয়াও থাকবে, 6টি প্রশ্নের 5 প্রতি প্রশ্নের জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে, মোট 30 নম্বরের ব্যাকরণ অংশ। আমরা দেখি প্রথম প্রশ্নটি থাকবে বাংলা উচ্চারণের নিয়ম অথবা শব্দের শুদ্ধ উচ্চারণ থেকে, অর্থাৎ সব বাংলা উচ্চারণ নিয়ম লিখতে হবে রচনামূলক প্রশ্ন এবং শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। নমুনা প্রশ্ন হিসেবে আমরা দেখি বাংলা উচ্চারণের নিয়ম বলতে কি বুঝো, উদাহরণসহ অয়ের উচ্চারণের 5টি নিয়ম লেখো, এটা হচ্ছে রচনামূলক অংশ। অথবা দিয়ে থাকবে নিচের শব্দগুলো শুদ্ধ উচ্চারণ লেখো, 8টি শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এখানে দেখো 8টি শব্দ দেওয়া আছে, অদ্য, আগমন, অতীত, কবিতা, অর্ধবর্ষা, অপরাহ্ন, আহ্বান, ইতিপূর্ব। বাংলা বাংলা ব্যাকরণের নিয়ম অথবা বাংলা বানানের নিয়ম অথবা শব্দের শুদ্ধ উচ্চারণ নিয়ম লিখতে হবে, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। নমুনা প্রশ্ন হিসেবে উদাহরণসহ প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো এবং অথবা দিয়ে নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লেখো, যেমন 5টি শব্দ বানান লিখতে হবে, এখানে 8টি শব্দ দেওয়া আছে। শব্দের গঠন থেকে 2টি প্রশ্ন থাকবে, উপসর্গ, সমাস, প্রত্যয়, অর্থাৎ শব্দের যে গঠন, গঠন প্রণালী থেকে রচনামূলক প্রশ্ন দেওয়া থাকবে, অথবা এবং অশব্দের যে শব্দ, আর একটা হচ্ছে শব্দ নির্ণয় থাকবে, গঠন অনুসারে শব্দের নির্ণয় থাকবে। যেমন দেখো এখানে উদাহরণ, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদৌতকতা আছে, এটা হচ্ছে রচনামূলক অংশ, এই প্রশ্নটার ব্যাখ্যা করতে হবে, এই ধরনের প্রশ্ন থাকবে। এবং নিচের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, যেমন কোলাকুলি, মনমাঝি, প্রভাত, এই 8টি শব্দ দেওয়া আছে, এগুলোর সমাস দিয়ে সমাস ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। অথবা এখানে প্রত্যয় দেওয়া থাকতে পারত অথবা উপসর্গ দেওয়া থাকতে পারত। শব্দের শ্রেণী বিভাগ থেকে 2 ধরনের প্রশ্ন হবে, রচনামূলক প্রশ্ন অথবা পদ নির্ণয়, শব্দ নির্ণয়। উদাহরণ নমুনা প্রশ্ন হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো, কি, উদাহরণ সহ প্রকারভেদ লেখো, একটি রচনামূলক প্রশ্ন। অথবা দেখো 8টি বাক্য দেওয়া আছে, সেই 8টি বাক্যের থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে বলা হয়েছে, 5টি বাক্য থেকে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন হিসেবে থাকবে বাক্য এবং বাক্য পরিবর্তন, 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা প্রশ্ন হিসেবে দেখি বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, এবং অথবা দিয়ে 8টি বাক্য দেওয়া আছে, সেই 8টি বাক্য থেকে 5টি বাক্যের বাক্য রূপান্তর করতে হবে। এখানে দেখো বিনুদার ভাষাটা অত্যন্ত আট খা আট, এই শব্দটির, এই বাক্যটির জটিল, এই বাক্য, এটি হচ্ছে এটি সরল বাক্য, এটির জটিল বাক্য করতে হবে। 6 নম্বর প্রশ্ন হিসেবে থাকবে বাক্য শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ থেকে 5টি বাক্য দেওয়া থাকবে, 8টি বাক্য দেওয়া থাকবে, সেটি 5টি বাক্যের বাক্য শুদ্ধিকরণ করতে হবে। যেমন এখানে 8টি বাক্য দেওয়া আছে, এই 8টি বাক্য থেকে বাক্যের শুদ্ধিকরণ, শুদ্ধ বাক্য লিখতে হবে। অথবা দিয়ে একটি অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদ থেকেও বাক্য শুদ্ধিকরণ করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 5 নম্বর বরাদ্দ থাকবে। তোমরা দেখলে তোমাদের ব্যাকরণ অংশে 30 নম্বর কি ধরনের প্রশ্ন হয়,
আমরা এবার তোমাদের যে রচনামূলক অংশ সেই রচনামূলক অংশে আমরা দেখব। তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বরের মধ্যে 30 নম্বর ব্যাকরণের জন্য আর 70 নম্বর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য। তাহলে 70 নম্বর হচ্ছে তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য। এই 70 নম্বর রচনামূলক প্রশ্ন কিভাবে বিভাজন হয়, কেমন হয়, সেই বিষয়টি আলোচনা করছি। দেখ, পারিভাষিক শব্দ থাকবে 15টি। তোমাদের পারিভাষিক শব্দ 15টি থাকবে, সেখান থেকে তোমাদের 10টি উত্তর করতে হবে 10 নম্বর। এটা খুবই সহজ। তোমরা যদি তোমাদের 2 বছরে যদি তুমি 250 থেকে 300 পারিভাষিক শব্দ মুখস্থ করো, তাহলে তুমি সহজেই এই পারিভাষিক শব্দ থেকে সহজে প্রশ্ন করে 10 নম্বর তুমি পেতে পারো। এরপর হচ্ছে এই অংশটা একটু অনেক বড় হয়, যে এখানে প্রতিবেদন এবং ভাষণ এই একটি অংশ, আর একটা হচ্ছে অভিজ্ঞতা বর্ণনা এবং দিনলিপি। প্রতিবেদন এবং ভাষণ থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবে এবং অভিজ্ঞতা বর্ণনা এবং দিনলিপি থেকে যে কোনো একটি প্রশ্ন থাকবে। এই প্রতিবেদন থেকে প্রতিবেদন এবং ভাষণ এরপর অথবা দিয়ে অভিজ্ঞতা বর্ণনা দিনলিপি থাকবে। এই 4টি অংশ তোমাদের পড়তে হবে, 4টি রচনামূলক প্রশ্ন তোমাদের পড়তে হবে, প্রতিবেদনও জানতে হবে, ভাষণও জানতে হবে এবং অভিজ্ঞতা বর্ণনা দিনলিপি জানতে হবে। এর মধ্যে প্রতিবেদন তোমরা পড়ে ফেলেছ আগে, তোমরা অভিজ্ঞতা বর্ণনা দিনলিপি যদি শুধু পড়ো তাহলে যে কোনো একটি প্রশ্ন তোমরা লিখতে পারবে। এই খুবই সহজ, তোমরা দেখবে যখন তোমরা ক্লাস করবে মনে হবে যেগুলো অভিজ্ঞতা বর্ণনা দিনলিপি লেখা খুবই সহজ, খুবই সহজ বিষয়। এখানে হচ্ছে 10 নম্বর তোমাদের জন্য। এরপর হচ্ছে ইমেইল, খুদে বার্তা, দরখাস্ত। দেখো ইমেইল, তোমরা যে আমাদেরকে তোমরা একজন আরেকজনকে মেইল করে সেই বিষয়টা এখানে ইমেইল কিভাবে লেখে, এবং খুদে বার্তা বলতে মেসেজ, মোবাইলের মেসেজ এবং দরখাস্ত আবেদন পত্র, এই হচ্ছে এখান থেকে তোমরা পাবে 10 নম্বর। এরপর হচ্ছে ভাব সম্প্রসারণ অথবা দিয়ে সারাংশ সারবর্ম, এখানে তোমরা পাবে 10 নম্বর। এরপর হচ্ছে সংলাপ এবং খুদে গল্প, তোমাদের ইংরেজিতে হয়তো সংলাপ আছে এবং খুদে গল্প তোমরা ইংরেজিতে এই স্টোরি লিখবা, সেই বিষয়টি এখানে দেওয়া হয়েছে যে খুদে গল্প লিখতে হবে এবং সংলাপ লিখতে হবে অথবা দিয়ে সংলাপের অথবা খুদে গল্প, এখানে হচ্ছে 10 নম্বর। এরপর হচ্ছে রচনা তোমাদের 20 নম্বর, এই হচ্ছে তোমাদের 70 নম্বর। এই 70 নম্বর হচ্ছে তোমাদের রচনামূলক অংশে ব্যাকরণে। এই তাহলে দেখ আমরা চলো একটি প্রশ্ন যে রচনামূলক প্রশ্ন কেমন প্রশ্ন হয় সেটা একটু দেখে আসি। যে যদি প্রশ্নটা দেখি তাহলে এই বিষয়গুলো এই পারিভাষিক শব্দ থেকে একটি প্রশ্ন, অর্থাৎ 10টি পারিভাষিক শব্দ, 15টি পারিভাষিক শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে 10টি পারিভাষিক শব্দের অর্থ লিখতে হবে অথবা একটি ইংরেজি বাংলা অনুবাদ তোমাদের লিখতে হবে। যেমন এখানে নিচের শব্দগুলোর পারিভাষিক রূপ লেখো, এখানে 15টি শব্দ দেওয়া আছে, তোমাদের 10টি শব্দের পারিভাষিক শব্দ লিখতে হবে এবং একটি অনুবাদ দেওয়া আছে। এক্ষেত্রে তোমরা পারিভাষিক শব্দগুলোই তোমরা উত্তর করবে, অনুবাদ উত্তর করলেও 10 নম্বর পাওয়া যায় না। দিনলিপি অথবা অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি প্রশ্ন এবং ভাষণ রচনা অথবা প্রতিবেদন থেকে একটি প্রশ্ন, মোট 2টি প্রশ্ন থাকবে। নমুনা প্রশ্ন হিসেবে দেখো, বইমেলা থেকে ঘুরে এসে একটি দিনলিপি তৈরি করো, দিনলিপি থেকে প্রশ্ন রইল, এবং অথবা বর্তমানে হাসপাতালের চিকিৎসার অবস্থা সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করো, অর্থাৎ তোমাদের দিনলিপি এবং অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি প্রশ্ন থাকবে অথবা দিয়ে ভাষণ অথবা প্রতিবেদন থেকে একটি প্রশ্ন দেওয়া থাকবে। বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা 9 নম্বর প্রশ্ন হিসেবে বৈদ্যুতিক চিঠি অথবা খুদে বার্তা, মোবাইল মেসেজ এবং ইমেল থেকে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে অথবা দিয়ে থাকবে পত্র লিখন এবং আবেদন পত্র থেকে একটি প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ এখানে ইমেল এবং মেসেজ থেকে একটি প্রশ্ন এবং আবেদনপত্র চিঠি থেকে একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। উদাহরণস্বরূপ দেখা যায়, দেখো ফেসবুকের অধিক সময় না দিয়ে লেখাপড়ার বেশি সময় দেওয়ার উপদেশ দিয়ে ছোট ভাইকে একটি ইমেল পাঠাও, শহরের যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের জন্য একটি পত্র লেখো। 10 নম্বর প্রশ্ন হিসেবে অথবা সারাংশ সারমর্ম থেকে একটি প্রশ্ন থাকবে, সারাংশ অথবা সারমর্ম থেকে একটি প্রশ্ন থাকবে এবং ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন থাকবে। মোট 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি উত্তর লিখতে হবে। নমুনা প্রশ্ন, সারাংশ লেখো, একটি সারাংশ দেওয়া আছে অথবা দিয়ে ভাব সম্প্রসারণ দেওয়া আছে। 11 নং প্রশ্ন হিসেবে থাকবে সংলাপ রচনা একটি এবং খুদে গল্প একটি রচনা, অর্থাৎ 2টি থেকে একটি রচনা একটি উত্তর লিখতে হবে তোমাদের। উদাহরণস্বরূপ দেখো, আজ সংবাদপত্রের পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে পিতা পুত্রের মধ্যে একটি সংলাপ রচনা করো। এভাবে প্রবন্ধ রচনার থাকবে 5টি থেকে একটি অ্যান্সার করতে হবে।
তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন কেমন হয়, বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ কেমন হয়। তোমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের 100 নম্বরের বিভাজন দেখলে এবং এর সিলেবাস সম্পর্কেও জানলে কেমন কি ধরনের প্রশ্ন হবে, ব্যাকরণ কেমন হবে এবং হচ্ছে রচনামূলক অংশ কেমন হবে। পরবর্তী ক্লাস থেকে আমরা তোমাদের মূল পড়ালেখায় ঢুকবো। আমরা আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়টি দুই বছরের জন্য এই বিষয়টি এবং মূল পরীক্ষা মূল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এই সিলেবাসটি বহাল থাকবে। তাই তোমরা আজকের ক্লাসটি তোমাদের দুই বছরই কাজে লাগবে, তাই এই ক্লাসটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে এবং কোনো প্রশ্ন থাকলে সিলেবাস সম্পর্কিত সেই বিষয়ে প্রশ্ন করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।